নজর রাখতেই হচ্ছে সঞ্জয় সিং এর তিন দিনের সিবিআই হেফাজতের নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে এবং চিট ফান্ড কাণ্ডে ধৃত সঞ্জয় সিং হালি শহরের চেয়ারম্যান রাজু সাহানির ঘনিষ্ঠ বলে জানতে পারা গিয়েছে। ব্রজো আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, আরো বিস্তারিত জানাবে ব্রজো। দেখো, যেমনটা তুমি বলেছো যে তিন দিন সিবিআইয়ের হেফাজত দেওয়া হয়েছে সঞ্জয় সিংকে। আসানসোলের সিজিএম আদালতে আজকে তাকে তোলা হয়েছিল এবং পাঁচ দিনের সিবিআই হেফাজতের আবেদন জানানো হয়েছিল, তিন দিন সিবিআই হেফাজত দেওয়া হয়েছে। এবং এই সঞ্জয় সিং কিন্তু সৌমরী ভৌমিকের ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে সিবিআই সূত্রে। এবং আজ আসানসোল সিজিএম আদালতে তোলা হয়। সিবিআই এই মামলায় তাকে কিন্তু নিজেদের হেফাজতে নিয়েছে এবং জিজ্ঞাসাবাদ করবে। যেটা জানা যাচ্ছে যে বর্ধমান সানবার্গ যে কর্ণধার সৌমরূপ ভৌমিক, তার সঙ্গে সরাসরি যোগ ছিল এই সঞ্জয় সিংয়ের। এবং যে টাকা, যে অর্থ, সে অর্থ কিন্তু বা যে সুবিধা সে ভোগ করেছে সঞ্জয় সিং, এবং তার যে নামে বিভিন্ন সম্পত্তির হদিস এবং যে ব্যয় বহির্ভূত যে সম্পত্তি, সেই সম্পত্তির কিন্তু হদিস করতে পেরেছে সিবিআই আধিকারিকরা। এবং এই বিষয়েই আরও জিজ্ঞাসাবাদ করার জন্য, এবং যে টাকা, এই টাকা একটা অন্য সংস্থায় লগ্নি করা হতো এই সঞ্জয় সিংয়ের মাধ্যমে, এমনটাও কিন্তু সিবিআই আধিকারিকরা জানতে পেরেছে। তবে আরও এই বিষয়ে আরও গভীরে জানার জন্য ইতিমধ্যেই সঞ্জয় সিংকে কিন্তু নিজেদের হেফাজতে নিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই এই ঘটনার সঙ্গে আরও যুক্ত, আরও কারা কারা যুক্ত রয়েছে, কতদূর জাল ছড়িয়ে রয়েছে তা জানার ব্যাপারে এদিন আসানসোল সিজিএম আদালতে তাদেরকে তোলা হয়। সরাসরি সিজিও কমপ্লেক্স থেকে ট্রেনে সঞ্জয় সিংকে আনা হয় আসানসোলে, এবং সিজিএম আদালতে ইতিমধ্যেই তাকে তিন দিনের যে সিবিআই হেফাজত, সেই হেফাজতে দিয়েছে। এখনও সঞ্জয় সিং সিবিআই আদালতে রয়েছে, তাকে এখনও সিজিএম আদালতে রয়েছে। সিবিআই আধিকারিকরা তাকে এখনও পর্যন্ত এখান থেকে নিয়ে যায়নি, আর কিছুক্ষণ পরেই সিবিআই আধিকারিকরা হয়তো সঞ্জয় সিংকে তাদের যে নিজেদের হেফাজতে নেবে, নিয়ে যাবে এবং সেখানে জিজ্ঞাসাবাদ করবে। যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে এই সঞ্জয় সিংয়ের দুর্গাপুরে কিন্তু বিভিন্ন সম্পত্তি রয়েছে, বিভিন্ন সম্পত্তির হদিস করেছে একদম, এবং সেই সকল তথ্য তালাশ করবার চেষ্টা করছেন এই মুহূর্তে আধিকারিকরা। আপাতত ধন্যবাদ জানাবো ব্রজ তোমায়।